ওই যে একটা প্রাণী আছে না, কি যেন নাম, ও গিরগিটি, হরেক রকম রং বদলাইতে পারে। জানেন কি, গিরগিটি থেকেও হাজার গুণে বেশি রং বদলায় এমন আরো একটি জিনিস আছে। না, এইটা কোনো প্রাণী নয়, জিনিসটা হলো সময়। আজ একরকম, তো কাল আরেক রকম, সময় বদলাইতেই থাকে। এমনকি সময়ের দাপটে হার মেনে চুলের রংটাও একদিন বদলে যাবে। জীবনের সময় বদলাতে বদলাতে একদিন এমন এক সময় আসবে যখন কোনো কিছুই ভাল লাগবে না, সময় কাটতে চাইবে না। এ সময় ভবিষ্যৎ আর ফেলে আসা পুরনো স্মৃতি আপনাকে তাড়া করে বেড়াবে। আর মধ্যবর্তী পরিবারের কেউ হলে তো কথাই নেই। আমার কথাই ধরেন না, আমাকেও ভাল লাগে না রোগে ধরেছে। পুরনো সেই রঙিন দুনিয়ার ঝাপসা আর সাদা কালো স্মৃতিগুলা চোখের সামনে ভেসে ওঠে। আর কি পাবো সেই দিন ফিরে? সেই দিনগুলি আসলেই অনেক সুন্দর ছিল। সবাই তখন যার যার কাজে ব্যস্ত তার নিজেদের রাজ্যে, ওরাও হয়তোবা আমার মতোই ভালো লাগে না রোগে আক্রান্ত। কোনো এক মনীষী হয়তো ঠিকই বলেছিলেন, তোমার যদি বন্ধু বান্ধব কমে না যায় তাহলে তুমি বড়ই হও নাই। তবে খারাপ সময়ের মধ্যেও কিছুটা ভালো সময় আনা সম্ভব। ভালো সময়ের জন্য বিশেষ কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি খবরের কাগজ দিয়েই ভালো সময় আনা সম্ভব। সেই পুরনো স্মৃতি, সেই পুরনো ঘুরিয়ে উড়ানো। আমাদের জীবনটাও না একদম ঘুড়ির মতোই, ঘুড়ি যেমন সুতা ছেঁড়ার আগে যেদিকে চা সেদিকেই যেতে পারে, আমরাও ঠিক তেমনই মৃত্যুর আগ পর্যন্ত সবই করতে পারি। জীবনটা খুবই মূল্যবান, সেটিকে উপভোগ করতে জানতে হবে। কিন্তু বেশি ছোটাছুটি করলে যেমন ঘুড়ি গাছে বেঁচে যায়, ঠিক তেমনি আমাদেরও বেপরোয়া হলে চলবে না। নৈতিকতা ঠিক রেখে জীবন উপভোগ করতে হবে। জীবনের যতই খারাপ সময় আসুক, তার মধ্যেও সুখে থাকার একটা উপায় অবশ্যই আছে। আপনাকে কেবল সেটা খুঁজে বের করতে হবে এবং আপনাকেই করতে হবে। দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে।